আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? কুরআন, বাইবেল, ত্রিপিটক, বেদ। উত্তর হল বেদ। ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি? কুরআন, বাইবেল, ত্রিপিটক, তোরাহ। উত্তর হল তোরাহ। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? কুরআন, বাইবেল, ত্রিপিটক, তোরাহ। বাইবেল। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? কুরআন, বাইবেল, ত্রিপিটক, তোরাহ। ত্রিপিটক। মুসলমানদের ধর্মগ্রন্থের নাম কি? কুরআন, বাইবেল, ত্রিপিটক, তোরাহ। উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানান, আর না জানলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখুন। ধন্যবাদ।